आम लोगों का मनोबल बढ़ाने के उद्देश्य से सिलीगुड़ी नगर निगम के प्रशासक मंडली के सदस्य तथा 24 नंबर वार्ड के कोऑर्डिनेटर शंकर घोष ने आज कोरोना वैक्सीन की खुराक ली। साल 2020 कोरोना की दहशत में गुजरा। कोरोना वैक्सीन आने के बाद पूरे देश में टीकाकरण शुरू हो गया। पहले चरण में कोरोना योद्धाओं को कोरोना वैक्सीन दी गई। हालांकि गलत तथ्य के कारण कई लोग इस टीके को लेने से परहेज कर रहे हैं। कोरोना वैक्सीन को लेकर लोगों में डर पैदा हो गया है और इस डर को दूर करने के लिए सिलीगुड़ी नगर निगम के प्रशासक मंडली के सदस्य तथा 24 नंबर वार्ड कोऑर्डिनेटर शंकर घोष सामने आए हैं। उन्होंने आज कोरोना वैक्सीन की खुराक ली है। इस संबंध में शंकर घोष ने कहा कि आम लोगों के डर को दूर करने के लिए सबसे पहले जनप्रतिनिधियों को ये टीका लगवाना चाहिए, इसलिए उन्होंने ये पहल की है। जनप्रतिनिधिদের একটা রেজিস্টার আলাদা হয়েছে, সেই রেজিস্ট্রেশন আসার পরে সেটার জন্যই নিলাম। এক অনেক আগে নিতাম, যেহেতু আমার মা অসুস্থ থাকার কারণে হচ্ছে এখনো তিনি ভর্তি আছে, ফলে একটু দেরি হয়েছে। আর প্রথম পর্যায়ের এই ধরনের কিছু কনফিউশন অ্যারাইজ করেছিল, যাদের নাম রেজিস্টার্ড হয়েছে তাদেরকেই নিতে হবে, এই হিসাবেই আমাদের, অন্তত আমি তাই জানি। আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, আপনার প্রশ্নের মধ্যে এটা লুকিয়ে আছে, জনপ্রতিনিধিরা সাধারণভাবে মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আসেন এবং ফলে স্বাভাবিকভাবেই যখন কোনো ভ্যাকসিন বা তার ফার্স্ট ট্রায়াল রান ইত্যাদি হতে থাকে, সেখানে জনপ্রতিনিধিদের, ট্রায়াল রান তো বলবো না, এখন তো এটা হচ্ছে ভ্যাকসিনেশনের জায়গায় গেছে, সেখানে মানুষের মধ্যে ভীতি কাটাতে খুব প্রয়োজন হচ্ছে জনপ্রতিনিধিদের নিজের ভ্যাকসিন নেওয়া। আমাদের দেশেও অনেকে মনে করেছিলেন যে আমাদের দেশ থেকে যে ভ্যাকসিন তৈরি হবে সেই ভ্যাকসিনটা প্রথম প্রধানমন্ত্রীর নেওয়া উচিত, তার বয়স সহ অন্যান্য বিষয়গুলোকে দেখে। ফলে দায়িত্বশীল আধিকারিকরা যত বেশি ভ্যাকসিন নেবেন তত হচ্ছে মানুষের মনের মধ্যে যে ন্যূনতম ভীতি যদি থেকে থাকে সেটাও কেটে যাবে। তো আমার মার শারীরিক অবস্থা তো ভালো নয় বলে নার্সিংহোমে ভর্তি আছে, নাহলে অনেক আগে নিতাম। আমি অবশ্য যাই না এখনও কেউ কে নিয়েছে কিনা, তো যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে দেখে আমি আজকে নিয়ে গেলাম।